ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله والصلاة والسلام على رسول الله. একজন প্রশ্ন করেছেন যে কি কি কাজ করলে সাদাকায়ে জারিয়া হয়, দয়া করে বলবেন। একজন মুমিনের জন্য মৃত্যুর পরে যে সওয়াব ও প্রতিদান জারি থাকবে সেটাকে বলা হয় সাদাকায়ে জারিয়া। আর এটা হচ্ছে এমন উপকারী বিষয় যেটা দ্বারা তার মৃত্যুর পরেও সাধারণ মানুষ উপকার লাভ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তিনটি আমল ব্যতীত তার সব আমল এর ধারাবাহিকতা বন্ধ হয়ে যায়। একটি হচ্ছে উপকারী বিদ্যা, দুই নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া, তিন নম্বর হচ্ছে সৎ সন্তান যে তার জন্য দোয়া করবে। তো এই হাদিসের পরিপ্রেক্ষিতে আমি কোন কোন কাজ করলে সদকায়ে জারিয়া হয় তার কিছু উদাহরণ পেশ করছি। যেমন মসজিদ বানিয়ে দেওয়া, বৃক্ষ রোপণ করা, তারপরে নলকূপ বানিয়ে দেওয়া, অথবা নদী প্রবাহিত করা, অথবা কূপ খনন করে দেওয়া, তারপরে হচ্ছে কোরআন মাজিদ ছাপানো এবং বিতরণ করা। সবচাইতে গুরুত্বপূর্ণ সদকায়ে জারিয়া হচ্ছে ইসলামী জ্ঞানের খেদমত করা, উপকারী জ্ঞানের খেদমত করা এবং তা প্রচার করা। এবং এটা কিভাবে হতে পারে? হতে পারে এক নম্বর কাজ মানে ইসলামিক কিতাব ছাপানো, দুই নম্বর লিফলেট ছাপানো, তিন নম্বর কোরআন মুখস্থ করার সেন্টার বানিয়ে দেওয়া বা হাফিজি মাদ্রাসা বানিয়ে দেওয়া, তারপরে চার নম্বর ইসলামী দাওয়ার জন্য কোনো সেন্টার তৈরি করে দেওয়া, পাঁচ নম্বর ইসলামিক মাদ্রাসা, ইসলামী শিক্ষার মাদ্রাসা তৈরি করে দেওয়া, ছয় নম্বর ইসলামী লাইব্রেরি বা পাঠাগার তৈরি করে দেওয়া। এই সমস্ত কাজের মাধ্যমে উপকারী জ্ঞান প্রচারের কাজে আপনি সহযোগিতা করতে পারেন এবং সদকায়ে জারিয়া হিসাবে এটা হবে। অনুরূপভাবে সদকায়ে জারিয়া আরও রয়েছে মুসাফিরদের জন্য ঘর নির্মাণ করে দেওয়া, যে যারা যাদের বাড়ি ঘর নাই, যারা মুসাফির হঠাৎ আগন্তুক ব্যক্তি, এদের আশ্রয়ের জন্য একটা কেন্দ্র তৈরি করে দেওয়া, এটা অন্যতম একটি সদকায়ে জারিয়া। অনুরূপভাবে হাসপাতাল তৈরি করে দেওয়া, ইয়াতিম বা বিধবাদের থাকার ব্যবস্থা করে দেওয়া, মিসকিন বিধবা তারপরে ইয়াতিম এদের থাকার ব্যবস্থা করে দেওয়া, তারপরে একটা বিল্ডিং বানিয়ে সেটাকে অক্ফ করে দেওয়া, অথবা কমার্শিয়াল কিছু সেন্টার যেমন ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করে সেটা অক্ফ করে দেওয়া, এই উদ্দেশ্যে যে তার লাভ যেগুলো আসবে সেগুলো যেন গরিবদের মাঝে বণ্টন করে দেওয়া হয়। অনুরূপভাবে ইয়াতিমের দায়িত্ব গ্রহণ করা একটি সদকায়ে জারিয়া, যে ওই আতিম আপনার খরচে লালিত পালিত হবে, সুতরাং সে যত কল্যাণজনক কাজ করবে এটা আপনার আমল নামে লেখা হবে। অনুরূপভাবে যারা গরিব তালেবে এলেম আছে, ইসলামী শিক্ষা গ্রহণকারী ছাত্র রয়েছে, তাদের লেখাপড়ার খরচ বহন করা একটি সদকায়ে জারিয়া। সে যখন বড় হবে, লেখাপড়া শিখে, তখন সে যত আমল করবে আপনার আমল নামে তা লেখা হবে, আপনি মারা গেলেও আপনার আমল নামে লেখা হবে, এবং সে যদি ইসলাম প্রচারের কাজে নিয়োজিত হয় সেটারও সওয়াব আপনার আমল নামে লেখা হবে। অনুরূপভাবে মুসলিমদের যে মুসলিমদের জন্য গোরস্থান নির্মাণ করে দেওয়া বা গোরস্থানের জন্য জায়গা অক্ফ করে দেওয়া, সে সাথে মুসলিম মৃতদের মানে কাফন এবং দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে দেওয়া, যতদিন
এটা চলতে থাকবে ততদিন এর সওয়াব আপনি পেতে থাকবেন, জীবিত থাকেন অথবা মৃত্যুবরণ করেন। তো যাই হোক, এরকম আরও অনেক সদকায়ে জারিয়া রয়েছে, আমি মোটামুটি কয়েকটির উদাহরণ দিলাম। যদি এগুলো মধ্যে কোনো একটি যদি আপনি করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ এটা আপনার জন্য মৃত্যুর পরেও উপকারে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম।